सर्वभारतीय फुटबल फेडरेशन नतून सभापति हलन कल्याण चौबे भाईचुंग भुटिया के बड़ व्यवधान हारिए फेडरेशन शीर्षे बसलें प्रथमवार फेडरेशन सभापति हलन को प्रातन फुटबलार एआईएफएफ एर 85 बचर इतिहास जा आगे कखो है कल्याण बनम भाईचुंग लड़ाई शेष हासि हासलें कल्याण चौबे आरो विस्तारित आमरा एई निये जानबो कथा बोलबो आमादेर प्रतिनिधि सौमित्र रायेर संगे सौमित्र एई बितर्क तो एकेबारे प्रथम थेके छिलो जे क्रीड़ा प्रशासनेर माथाय केन एकजन राजनीतिविद बसबेन अंतत आजके एई लड़ाइये जखन कल्याण चौबे एआईएफएफ सभापति निर्वाचित हलेन आपातत सेई बितर्केर अवसान हलो बला जाय একদমই সুপ্রিয় সেই বিতর্কের অবসান হলো এআইএফএফ এর 85 বছরের ইতিহাসে কোন প্রাক্তন ফুটবলার সর্বোচ্চ পদে বসলো অর্থাৎ এআইএফএফ এর যে প্রেসিডেন্ট পদ সেই প্রেসিডেন্ট পদে বসলো কোন প্রাক্তন ফুটবলার এবং যেখানে যে লড়াইটা ছিল প্রেসিডেন্ট পদে তুমি জানো এই প্রাক্তন ফুটবলারের লড়াই ছিল কল্যাণ চৌবে ছিল তার সঙ্গে লড়াই ছিল ভাইচুং ভুটিয়ার এই কল্যাণ চৌবে বনাম ভাইচুং ভুটিয়ার দুই লড়াইয়ে বড় ব্যবধানে যেটা আমরা জানতে পারছি যে 33-1 ব্যবধানে ভাইচুং ভুটিয়াকে হারিয়ে দিয়ে এআইএফএফ এর প্রেসিডেন্ট পদে বসলেন কল্যাণ চৌবে এবং তুমি জানো যে একটা সময় মনে হচ্ছিল যে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই সভাপতি হয়ে যাবেন কল্যাণ চৌবে কিন্তু আসলে নাবেন ভাইচুং ভুটিয়া তিনি মনোনয়ন জমা দেন মনোনয়ন জমা দেওয়ার পর নির্বাচন হয় এই প্রেসিডেন্ট পদে নির্বাচন হওয়ার পর যেটা দেখলাম ভাইচুং ভুটিয়া হারিয়ে দেন এই কল্যাণ চৌবে কোন সমীকরণে কল্যাণ চৌবে এই সভাপতি পদে বসতেন সেটি তোমাকে বলি তুমি জানো যে কল্যাণ চৌবে যে সভাপতি হয়েছেন যে মনোনয়ন জমা দিয়েছেন সেই মনোনয়ন কিন্তু বাংলা থেকে অর্থাৎ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন আইএফএ তাকে মনোনয়নপত্র আইএফএ থেকে তিনি মনোনয়নপত্র জমা দেননি তিনি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন গুজরাট অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য গুজরাট থেকে মনোনয়ন জমা দিয়েছিলেন এই কল্যাণ চৌবে এবং তাকে সমর্থন করেছিল অরুণাচল প্রদেশ এই অরুণাচল প্রদেশ আরেক কেন্দ্রীয় মন্ত্রী কেন রিজিজু রাজ্য এই অরুণাচল প্রদেশ এবং গুজরাট এখান থেকে মনোনয়ন জমা দিয়েছিলেন কল্যাণ চৌবে যেটা আজকে নির্বাচন হয় নির্বাচনে দেখা যায় যে 33-1 ফলাফলে বিরাট ব্যবধানে ভাইচুং ভুটিয়াকে হারিয়ে রাজ্য ফুটবল সংস্থাগুলোর কি সমস্যা রয়েছে আর সর্বভারতীয় ফুটবল সংস্থা কোথায় কি করা উচিত এই বিষয়টা প্রাথমিক আলোচনা হবে তারপর আমরা ভারত সরকারের ক্রীড়া দপ্তর এবং সমস্ত রাজ্য সরকারের ক্রীড়া দপ্তরগুলোর সাথে কথা বলে ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলে এবং ফিফার প্রেসিডেন্টের সাথেও আমার কথা হয়েছে উনি ফোন করেছিলেন আমাকে অভিনন্দন জানিয়েছেন উনি আমাকে তার সাথে দেখা করতে বলেছেন কিন্তু আমি বলেছি যে আমি আপনার সাথে দেখা করব একটা আমাদের কংক্রিট প্ল্যান নিয়ে আসব সেই কংক্রিট প্ল্যানটা কী হবে সেটা বোঝার জন্য আমার মেম্বার অ্যাসোসিয়েশনদের সাথে বসা দরকার বসে আমরা একটা 100 দিনের পরিকল্পনা তৈরি করব ধর্মতলায় 537 দিনে পড়ল এসএসসি চাকরি প্রার্থীদের বিক্ষোভ মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা ভরসা তো অবশ্যই দিচ্ছে এবং বিচার ব্যবস্থা আইনের প্রতি আমাদের প্রথম থেকে আস্থা আছে কারণ বহু অযোগ্য প্রার্থী নিয়োগ পেয়েছে আজকে যদি বহু অযোগ্য প্রার্থী নিয়োগ না পেত তাহলে আজকে গান্ধী মূর্তিতে বসে আমরা থাকতে হতো না দীর্ঘ 537 দিন ধরে আমরা কিন্তু ন্যায্য অধিকারের লড়াইয়ের জন্য লড়ছি আমরা যদি ওই সমস্ত অযোগ্য প্রার্থীদের যদি বিদ্যালয়ে না যেত তাহলে অবিলম্বে তো বিদ্যালয়ে যেতাম এটা পরিষ্কার সুতরাং আমরা বিচার ব্যবস্থা আইনের উপরে আমাদের যথেষ্ট আস্থা ছিল এখনও আছে পাশাপাশি আমরা বলতে চাই রাজ্যের সুপ্রিমো যিনি আছেন তিনি সবই তো জানেন জেনে কারণ আগামী কত অনেক মিটিংও হয়েছে তাহলে আমরা আশাবাদী যে আমাদের দ্রুত নিয়োগ হবে এবং পূজার আগে আমরা ফিরতে চাই কারণ কতদিন আমরা থাকবো এখানে আমরা দিনের পর দিন কত ধৈর্যের পরীক্ষা দেবো